আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। জুনে ভারত বাংলাদেশ দুই দেশে মুক্তি পাবে ভোকাট্টা। কলকাতার ওম এবং ওড়িশার এলিনা ছবিতে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ওড়িশার পরিচালক রাতেশ রাউত। মুক্তি উপলক্ষে ছবিটির দ্বিতীয় গান রিলিজ পেয়েছে। এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। পারফর্ম কানু হারামজাদার পর আরও একটি দুর্দান্ত পারফরমেন্স নিয়ে হাজির ওম এলিনা। ওমের ড্যান্স কিংবা লুক ছিল নজর কাড়া, এলিনাকেও বেশ ভালো লেগেছে। দুজনেরই পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। কাহিনী গানটিতে নাচানাচি ছাড়া কোনো কাহিনী নাই। একটি রোমান্টিক গানে নায়ক নায়িকা যেভাবে নাচানাচি করে সেভাবেই নেচেছেন ওম এলিনা। ওম একটি গাড়ি থেকে নেমে নেচে নেচে নায়িকার প্রতি তার ভালো লাগার কথা প্রকাশ করছেন। নায়িকার সাথে রোমান্স করারও চেষ্টা করছেন ওম। গান রাজীব দত্তের কথায় এবং সেবির সুর ও সঙ্গীতে গানটি গেয়েছেন রাজ বর্মন। রাজ বর্মনের কণ্ঠে গানটি বেশ ভালোভাবে ফুটে উঠেছে, গানটি শুনে আপনার ভালো লাগবে। কোরিওগ্রাফি গানটির কোরিওগ্রাফি করেছেন ডিজে শান। ওনার কোরিওগ্রাফিতে দুর্দান্ত ড্যান্স করেছেন ওম। ওমের ড্যান্স বরাবরই আমাকে মুগ্ধ করে, এবারও আশাহত হয়নি। কোরিওগ্রাফির সাথে ওম এলিনার ড্রেস আপ ছিল নজর কাড়া। লোকেশন বিদেশের মনোরম লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে, গানের লোকেশন ছিল চোখে পড়ার মতো। দর্শক ভালো লাগা কমেন্ট বক্সে বেশিরভাগ মন্তব্য পজিটিভ। কেউ ওমের প্রশংসা করেছেন, কেউ এলিনার, কেউ আবার গানের প্রশংসা করেছেন। যারা দেখেছেন গানটি তাদের মুগ্ধ করেছে। মাত্র দুই দিনে গানটির ভিউ হয়েছে 367,000-এর বেশি। আপনি চাইলে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গানটি দেখতে পারেন।